মাত্র 700 জায়গার উপরে 4 ইউনিটের অনেক সুন্দর একটি 7 তলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো 700 জায়গার উপরে 4 ইউনিটের অনেক সুন্দর একটি 7 তলা বাড়ির ডিজাইন। অনেকেই জায়গা নিয়েছেন, আসলে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করতে চান, তারা চাইলে আজকের এ বাড়ির ডিজাইনটা আপনি ফলো করতে পারেন। আজকের এ বাড়ির ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি একেবারে সিম্পলের মধ্যে। যারা আসলে একটি বিল্ডিং করে ভাড়া দিতে চাচ্ছেন তারা চাইলে আসলে এ বাড়িটি ফলো করতে পারেন। আমরা এখানে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে সাজিয়েছি, যেহেতু বিল্ডিংটির খরচটা একটু কম যায় এবং বিল্ডিংটি দেখতে একটু আনকমন দেখা যায়। এখানে জানলার ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করেছি, ব্যালকনি ডিজাইনগুলো 7 ফিট সেটের মধ্যে আমরা ব্যালকনি ডিজাইনগুলো করে দিয়েছি। ব্যালকনি ডিজাইনগুলো আসলে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। ব্যালকনি ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আর আমাদের বিল্ডিংটি যেহেতু দুই দিকে রাস্তা, এদিক থেকেও রাস্তা গেছে আর এদিক থেকেও রাস্তা গেছে, তো এই কারণে আমরা দুই দিকে বিল্ডিংটি অনেক সৌন্দর্য করেছি। এখানেও বিল্ডিংটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর ফ্রন্ট থেকেও বিল্ডিংটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর এবং অনেক লাক্সারিয়াস দেখা যাচ্ছে, তো আপনারা অবশ্যই ভালো করে দেখুন। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে এসেছি, যে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে দিয়েছি, কালারগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন। আর এখানে একটি ব্রিক ব্যবহার করেছি, ব্রিকটা অবশ্যই আপনারা দেখেন। আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। আর এখানে যে ব্যালকনিগুলো দেখছেন, ব্যালকনি এখানে স্লাইডিং দিয়েছি আমরা, এখানে একটি ডোর দিয়েছি, আর এখানে আমাদের একটি স্লাইডিং ডোর দিয়ে অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে, যদি আমরা রুফটপ থেকে বিল্ডিংটি দেখি আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে। রুফটপ থেকে আমাদের দেখতে অনেক সুন্দর যে দেখা যাবে বিল্ডিংটি। এখানে একটি ডিজাইন করে দিয়েছি আমরা, এখানে একটি ডিজাইন করেছি, আর এখানে একটি দোলনা রেখেছি, এখানে একটি বসার স্পেস করেছি। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন। যদি বুঝতে পারেন বিন্দু কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিন। আমরা বাংলাদেশ সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি, আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, এখানে আমরা প্যারাফিটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি, এখানে গ্রিল দিয়ে ওয়াল দিয়ে আমরা অনেক সুন্দরভাবে প্যারাফিটের ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা হলো। দর্শক বন্ধুরা, কেউ যদি ডিজাইন করতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ, চাইলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধুরা, আপনার মাপগুলো ভালো করে দেখেন, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 70 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 42 ফিট 6 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 2400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি সাজিয়ে এদিক দিয়ে প্রবেশ করলে আমাদের অনেক বড় একটি গ্যারেজ রেখেছি আমরা। গ্যারেজের মাপটি দেওয়া আছে 34 ফিট 9 ইঞ্চি বাই 37 ফিট 3 ইঞ্চি। আর এখানে আমরা 3 স্টেপ একটি সিঁড়ি দিয়েছি, সিঁড়িটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। সিঁড়ির মাঝখানের অংশে আমরা এখানে লিফট রেখেছি, লিফটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট। আর আমরা একটা ইউনিটে যদি প্রবেশ করি, আমি একটি ইউনিট আপনাকে দেখাচ্ছি, যেমন আমাদের এই ইউনিটে যদি আমরা প্রবেশ করি, এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 10 ফিট। আর এখানে এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 13 ফিট বাই 3.5 ফিট। এখানে একটি ডাইনিং রুম রাখা আছে, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 16 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 10 ফিট। আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 10 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, অ্যাটাচ টয়লেট মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 3.5 ফিট। এখানে একটি কিচেন রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 6.5 ফিট বাই 5.5 ফিট। তো এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর একটি ইউনিট। আরেকটি ইউনিট যদি আমি দেখা প্রথম প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট 10 ইঞ্চি বা 9 ফিট। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 18 ফিট বাই 5 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন, এখানে কমন টয়লেট দেওয়া আছে। আর এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 9 ফিট। আপনার মাপগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাকে, যেমন আমরা সিঁড়ি দিয়ে যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে যাই, আমি দুইটি ইউনিট আপনাকে দেখাবো। তাহলে সেমভাবে এই দুটি ইউনিট যেভাবে করা আছে, এই দুটি ইউনিটে সেমভাবে করা আছে। তো আমাদের এদিক দিয়ে প্রবেশ করলে এখানে পড়বে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 10 ফিট। এখানে প্রবেশ করলে এখানে পড়বে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 16 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 6.5 ফিট বাই 5 ফিট। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট।
এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপি দেওয়া আছে 10 ফিট বাই 10 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, অ্যাটাচ টয়লেট মাপি দেওয়া আছে 8 ফিট বাই 3.5 ফিট। এটা হলো আমাদের একটি ইউনিট। যদি আমরা আরেকটি ইউনিট দেখি, আমরা ইউনিটে যদি সরাসরি প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম 10 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম আপনি দেওয়া আছে 18 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি বেডরুম, এই বেডরুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 9 ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে 3.5 ফিট বাই 9 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, অনেক বড় করে রেখেছি আমরা এটা 13 ফিট বাই 9 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপি দেওয়া আছে 8 ফিট বাই 5 ফিট। এখানে দেওয়া আছে একটি ব্যালকনির ডিজাইন, ব্যালকনির মাপি দেওয়া আছে 7 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 2 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনে মাপি দেওয়া আছে 7 ফিট বাই 8 ফিট। আর এখানে দেওয়া আছে একটি অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট, টয়লেটের মাপি দেওয়া আছে 7 ফিট বাই 5.5 ফিট। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কীরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশ্বাস করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।